بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মসনুদার প্রোগ্রামে স্বাগত জানাই আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাকে মসনুদার প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন যারা আপনারা আমাদের সাথে আছেন আপনাদের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াতেন তাইয়িবা দান করেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সবাই দুনিয়াতে চাই আপনার কিভাবে সাকসেস জিন্দেগি চাই সফল জিন্দেগি চাই কামিয়াব জিন্দেগি চাই এই কামিয়াব জিন্দেগি হতে হলে আপনি কী কী আমল করতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আপনি পেতে চান আল্লাহ রহমত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি কী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা মোতাবেক আপনি চলতে হবে যেটাকে আমরা সহজভাবে যদি বলি যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলোকে মানেন আল্লাহর যে হুকুমগুলো মানেন তাহলে অবশ্যই আপনি একই হয়ে যাবেন আল্লাহ তাআলার একবার প্রিয় বান্দা এবং বান্দি হয়ে যাবেন তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে কীভাবে আল্লাহর নিকটবর্তী আল্লাহ তাআলার তাকাররুব আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় আরও সহজভাবে যদি বলি যে কীভাবে আল্লাহর ওলি হওয়া যায় যদি আপনি আল্লাহর ওলি হন তাহলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ তাআলার রহমত আপনি পাবেন আপনি দুনিয়ার মধ্যেও শান্তির জিন্দগি পাবেন আখরাতের মধ্যেও শান্তির জিন্দগি পাবেন আপনি জান্নাত পাবেন জান্নাতুল ফেরদাউস পাবেন তাহলে যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাহলে আপনি কী কী আমল করতে হবে আল্লাহর ওলি হতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আপনি কী কী আমল করতে হবে নম্বর ওয়ান জিকির কি মোদাওয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে করতে হবে আল্লাহ তাআলা যে আমার সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সাথে আছেন এটা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ওয়াহুয়া মা আকুম আইনা মা কুনতুম যে আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন চাই তুমি দিনে বেলা হোক চাই রাত্রের বেলা হোক চাই অন্ধকারের মধ্যে হোক চাই আলোর মধ্যে হোক চাই ঘরের ভিতরে হোক চাই বাইরে হোক তুমি যেখানেই থাকো না কেন তুমি তুমি বাজারে থাকো আর মসজিদে থাকো তুমি মসজিদে থাকলেও আল্লাহ তোমার সাথে আছেন বাজারে গেলেও তুমি তোমার সাথে আল্লাহ আছেন তুমি এই যে কোনো দেশে থাকো সব জায়গায় তোমার সাথে আল্লাহ আছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন এবং আমাদের সবগুলা দেখতেছেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলা দেখতেছেন আলম তালম বিয়ান্নাল্লাহ ইয়ারা যে আপনি কি জানেন না যে আল্লাহ তালা দেখতেছেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা জিনিসকে ওয়াচ করতেছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে কী করতে হবে আমাদের আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে হলে আল্লাহর ওলি হতে হলে প্রথম নম্বর কাজ হলো আল্লাহ তালার জিকির বেশি করে করতে হবে যদি আমাদের অবস্থাটা এমন হয় যে যে আল্লাহ তালারকে আপনি মনে করছেন যে আল্লাহ তালা আপনার সাথে আছেন আল্লাহ তালা আপনাকে দেখছেন তাইলে আমরা আর গুনাহ করতে পারবো না আপনি গুনাহ করতে পারবেন না যেমন যেমন ধরেন যদি দেখেন যে আপনার পিছনে পুলিশ আছে হ্যাঁ তাহলে পুলিশের বয়া মানুষে কী করে না যে কোনো এই আপনার কানুনকে এসে ভঙ্গ করে না সে আইনকে আইনকে ভঙ্গ করে না পুলিশের বয়ে ঠিক এরকম মা বাবার সামনে মানুষ অপরাধ করে না মানুষের মা বাবার সামনে উস্তাদের সামনে সে কী করে না অপরাধ করে না তাইলে এক আমরা যে সময় এই যে আল্লাহ তালার জিকির করার অর্থ শুধু সব সময় তাসবি তালাওয়াত এটা করার নামই যে জিকির এরকম না হ্যাঁ তসবির নামও জিকির তালাওয়াতের নামও জিকির
কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি তো আর সবসময় তসবিহ জপতে পারবেন না, আপনার কি আছে, আপনি মানুষ হিসাবে আপনার ঘুমের দরকার আছে, আপনার কাজ আছে, সব মিলিয়ে আপনি সবসময় যে আল্লাহর জিকির করতে পারেন এটা এরকম না। হ্যাঁ, অতটুক থাকতে হবে যে সব সময় আল্লাহ তালার স্মরণ আপনার দিলের মধ্যে থাকতে হবে, এটার নাম হলো জিকির কি মুদাওয়াবাত, সব সময় আল্লাহ তালার জিকির, অর্থাৎ আল্লাহ তালার যে আজমত, আল্লাহ তালার যে বরত্ব, এটা আপনার দিলের মাঝে, আমার দিলের মাঝে থাকতে হবে সব সময়, যে আল্লাহ তালা আমাকে ওয়াচ করছেন, আল্লাহ তালা আমাকে দেখছেন, আমি কি করছি, আমি কোনো গুণা করছি কিনা, চোখের দ্বারা গুণা করছি কিনা, কানের দ্বারা গুণা করছি কিনা, জবানের দ্বারা গীবত শেখায়াত করছি কিনা, আমার আল্লাহ তালা আমাকে দেখছেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেহেতু দেখছেন, এই যে এরকম একটা ফিলিং আমাদের মাঝে থাকতে হবে, এটার নাম হইল যে আল্লাহ তালার স্মরণ দিলের মধ্যে রাখা, সব সময় আল্লাহ তালার দিলের মধ্যে, আমাদের দিলের মধ্যে আল্লাহ তালার স্মরণকে কি করা, আপনার এরকম রাখা, আল্লাহ তালার আজমত এবং আল্লাহ তালার বরত্ব দিলের মধ্যে রাখা, দিলের অন্তঃস্তরের মধ্যে রাখা, এটা হলো এক নম্বর। দুই নম্বর হইল যে গুনাহ হাউসে মুবা আদত, গুনা থেকে বাঁচতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ তালার ওলি হতে হলে, আল্লাহর ওলি হতে হলে দুই নম্বর কাজ আমাদের কি করতে হবে, গুনা থেকে দূরে থাকতে হবে। যেমন চোখের দ্বারা গুনা, চোখের হেফাজত করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দান করেছেন কিসের জন্য, যে আল্লাহ তালার এই অত সুন্দর দুনিয়া, এই যে আপনার আসমান, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এগুলোকে অবলোকন করার জন্য, দেখার জন্য, আবার এই বৈতুল্লাহকে দেখার জন্য, কোরআনে করিমকে দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, স্বামী তার স্ত্রীকে দেখবে, স্ত্রী তার স্বামীকে দেখবে, বাচ্চাদেরকে দেখবে, একজন চোখ যার নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার কী অবস্থা, সে বলবে তো আমার তো দুনিয়াই নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে চোখ দিছেন, এটা তো আমার না, আমার মনে যেরকম চায়, আমার গোড়া, আমি যেভাবেই দৌড়াবো এরকম না, চোখটা আমার আল্লাহ তালা আমাকে দিছেন, আপনি জায়েজ জায়গাগুলোতে আপনি কী করবেন দেখবেন, আর না জায়েজ জিনিস থেকে আপনি আমার চোখকে হেফাজত করবেন। তাহলে নম্বর টু হলো যে গুনাহ হাউসে মুবাদত, গুনা থেকে কী করতে হবে, আপনার হেফাজত থাকতে হবে, গুনা থেকে বেঁচে থাকতে হবে, চোখের দ্বারা গুনা করা যাবে না, কানের দ্বারাও গান বাজনা যেগুলো আছে, না জায়েজ জিনিস যেগুলো আছে, গীবত শেখায়াত এগুলো শোনা যাবে না। এরপরে যে আপনি কানের দ্বারা কী করবেন, কানের দ্বারা আপনি কোরআনে করিমের তেলাওয়াত শুনবেন, আপনি এই দিনী ওয়াজ শুনবেন, আপনি আল্লাহ আপনি ওয়াজ নসিহত, আপনি এগুলো আপনি শুনবেন, আর নাজায়েজ জিনিস যেগুলো আছে, যেগুলো শ্রবণ করা যায় না, এগুলো থেকে আপনি আপনার কানকে হেফাজত করবেন। জবানের দ্বারা আপনি কী করবেন, জবানের দ্বারা আপনি আল্লাহ তালার তসবিহাত আদায় করবেন, কোরআনে করিমের তেলাওয়াত আদায় করবেন, এরপরে যে জবানের দ্বারা আপনি কোনো গীবত শেকায়ত আপনি করবেন না, কোনো গীবত শেখায়াত আপনি করবেন না, মিথ্যা কথা বলবেন না, এগুলো থেকে আপনার জবানকে আপনি কী করবেন, হেফাজত করবেন, আর জবানের দ্বারা আপনি কোরআনে করিমের তেলাওয়াত করবেন, তসবিহ আদায় করবেন, আর মানুষকে ভালো কাজের দিকে আদেশ দিবেন, আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের কথা আপনি বলবেন। অনেকে আমরা মনে করি আমি তো আর দিনই দাওয়াতের কাজ করতে পারবো না, আপনি যতটুক জানেন, আপনি ওজুর চারটা ফরজ জানেন, এটা আপনি আরেকজন আপনার ফ্রেন্ডকে বলেন যে আমি জানি যে ওজুর চারটা ফরজ, আমি জানি ওজুর মধ্যে ১৩টা সুন্নত, আমি জানি গোসলের মধ্যে ফরজ ৩টা, আমি জানি গোসলের সুন্নত তরিকা এরকম, গোসল কীভাবে করতে হয়, আপনি এটা আপনার বন্ধুর সাথে, আপনার বান্ধবীর সাথে, আপনার ফ্রেন্ডের সাথে আপনি এটা শেয়ার করেন, আপনি আপনার নেইবারের সাথে শেয়ার করেন, আপনি যেটা জানেন, আপনি সুরায় ফাতেহা জানেন, আপনি সুরায় ফাতেহা আরেকজন জানে না তাকে আপনি শিক্ষা দেন, এটার নামই তো দাওয়াত। ওয়াতাওয়াসাও বিল হক ওয়াতাওয়াসাও বিস সবর, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আপনি জবান আল্লাহ তালা আপনাকে দিছেন, আমাকে দিছেন, জবানের দ্বারা আমরা দাওয়াতের কাজ করব, জবানের দ্বারা আমরা আল্লাহ তালার দিনের কথা বলবো, আল্লাহ তালার কথা বলবো, নবীর সুন্নতের কথা বলবো, আপনার দিনই আলোচনা আমরা করব। এটা হলো নম্বর টু, যে আল্লাহর ওলি হওয়ার জন্য নম্বর টু হইল যে গুনা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে নম্বর তিন হলো যে আসবাবে গুনা যেগুলো আছে, যেমন আপনার গুনার যে সমস্ত কি আছে, যে সমস্ত মাধ্যম যেগুলো, যে সমস্ত জিনিসের দ্বারা কি হয় গুনা হয়, যেখানে গেলে গুনা হওয়ার সম্ভাবনা আছে, এগুলো থেকে দূর থাকতে হবে, গুনার আসবাব থেকে দূর থাকতে হবে। অনেক সময় আছে ডাইরেক্ট এটা গুনা না, হ্যাঁ, যেমন ধরেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাতেতে আদম আলাইহিস সালামকে এবং হাতেতে হাওয়া আলাইহিস সালামকে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তোমরা এই যে গাছ আছে এই গাছের কাছেও যাইও না। আসলে কিন্তু গাছের কাছে যাওয়া এটা কি না, নিষেধ না,
নিষেধ ছিল না, কিন্তু এটা কেন বলা হয়েছে যে এটার উদ্দেশ্য ছিল এটা যে গাছের ফ্রুট তোমরা খাইবা না, গাছের ফল তোমরা খাইবা না, কিন্তু এটার কাছেও যাইবা না, কেন এটার কাছে যদি যাও তাহলে হয়তো তুমি গাছের ফলটা খেয়ে যেতে খেতে পারো। এই জন্য এটার মানে হলো আসবাবে গুণা, গাছের কাছে যাওয়া কিন্তু নিষেধ ছিল না, কিন্তু যেহেতু এখানে গেলে কী হতে পারে, তুমি আল্লাহ তালার যে নিষেধ আছে সেই নিষেধকে ভঙ্গ করতে হবে, অথবা তুমি আল্লাহ এই যে ফল তুমি খেয়ে যেতে পারো, এই জন্য তুমি দূরে থাকা, দূরে থাকা আসবাবে গুণা থেকে দূরে থাকা। যেমন ধরেন এমন কোনো জায়গা যে জায়গার মধ্যে গেলে আপনি নামাজ আপনি পড়তে পারবেন না, এই সমস্ত জায়গার মধ্যে আপনি যাবেন না, আসলে তো এই জায়গার মধ্যে যাওয়াটা নিষেধ ছিল না, কিন্তু এই জায়গার মধ্যে গেলে যেহেতু আপনার নামাজ পড়তে পারবেন না, এইরকম জায়গার মধ্যে আপনি যাবেন না। এমন একটা জব ধরছেন যে জব ধরার কারণে আপনার নামাজটা মিস হয়ে যাবে, কজা হয়ে যাবে, আপনি এই সময় জবটা আপনি করবেন না। এমন একটা পরিবেশের মধ্যে গেছেন যেখানে গেলে আপনার নামাজ মিস হয়ে যাবে, আপনি অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন। অনেক সময় আসে আপনি অ্যাপার্টমেন্ট নেই, নামাজের কোনো খবরই থাকে না যে নামাজ, আপনি তো অন্য জিনিসের জন্য আপনি অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেন, আপনি টাইমকে বদলান, তাইলে আপনার দেখতে হবে আপনি আজ এ মুসলিম, আপনি মুসলমান হিসাবে, যে আপনার নামাজটা ঠিক আছে কিনা। এমন কোনো পার্টি, এমন কোনো অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে গেলে আপনার পর্দা ঠিক থাকবে না, নামাজ ঠিক থাকবে না, এই সমস্ত জায়গার মধ্যেই যাওয়া যাবে না, এটা বলা হয় আসবাবে গুণা। যে সমস্ত জায়গার মধ্যে গেলে গুণা করার সম্ভাবনা আছে এই সমস্ত জায়গার মধ্যে থেকে আপনি দূরে থাকবেন, এটা হলো তিন নম্বর আল্লাহর ওলি হওয়ার জন্য। এক নম্বর হইল বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর আল্লাহ তালার যে আজমত আর বরত্ব দিলের মধ্যে পুঁতে রাখতে হবে, দিলের মধ্যে দিলের অন্তরের অন্তঃস্থলের মধ্যে রাখতে হবে, এটা নম্বর ওয়ান। আর নম্বর টু হলো যে গুণা থেকে দূরে থাকতে হবে, আমি গুণা করবো না, চোখের দ্বারাও গুণা করবো না, জবানের দ্বারাও গুণা করবো না, দিলের দ্বারাও গুণা করবো না। এরপরে নম্বর তিন হলো যে সমস্ত জায়গার মধ্যে, যে সমস্ত মাধ্যম, যে সমস্ত জিনিসের দ্বারা আপনার গুণা হতে পারে, এই সমস্ত জিনিস থেকেও দূরে থাকবো, এই সমস্ত মাধ্যম থেকে আমরা দূরে থাকবো। এরপরে আপনার বলা হয়েছে যে চার নম্বর হইল আল্লাহর ওলি হওয়ার জন্য সুন্নত কি মুআদাবাত, সুন্নত, সুন্নতের কি করতে হবে, সুন্নতের উপর অটল থাকতে হবে, সুন্নতের উপর খুব মজবুত থাকতে হবে, সুন্নতকে ছাড়া যাবে না। আপনি একজন আশিকে রসুল, আপনি কি করতে পারবেন না, আপনি আপনার সব লাইনে আপনার 24 ঘন্টা 24 আওয়ার আপনার সুন্নত মতো জিন্দগি হবে, আপনার ঘরের ভিতরে আপনার সুন্নত মোতাবিক জিন্দগি হবে, ঘরের বাইরে সুন্নত মোতাবিক জিন্দগি হবে, অফিসে গেলেও সুন্নত মোতাবিক জিন্দগি হবে, আপনি স্কুলের মধ্যে গেলেও সুন্নত মোতাবিক জিন্দগি হবে, কলেজ ভার্সিটিতে গেলেও আপনার সুন্নত মোতাবিক জিন্দগি হবে। আপনার এই যে আপনার কি আছে এই সুন্নত মোতাবিক যে জিন্দগি যেটা আছে এটা হলো যে কি করতে হবে, আপনাদের এই সুন্নত যেগুলো আছে, আপনার খাওয়া দাওয়ার মধ্যে সুন্নত আছে, টয়লেটের মধ্যে সুন্নত আছে, আপনার মসজিদের মধ্যে সুন্নত আছে, এগুলোকে আমরা কি করতে হবে, এগুলোকে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এই কথা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী আপনি বলে দিন যদি তোমরা কি করো আল্লাহকে, যদি তোমরা আল্লাহকে কি করো মহাব্বত করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে নবী আপনি বলে দিন যদি তোমরা বাস্তবে আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা আমাকে কি করো অনুসরণ করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আছে এই সুন্নতকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কি করতে হবে, তাইলে আমরা কি করতে পারবো, আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হে নবী আপনি বলে দিন যদি তোমরা বাস্তবে আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, মানে কাকে অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, সুন্নত মোতাবিক চলো, তোমাদের খাওয়া দাওয়া সুন্নত মোতাবিক হবে, তোমাদের ঘুম সুন্নত মোতাবিক হবে, তোমাদের বিয়া শাদী সুন্নত মোতাবিক হবে, তোমাদের এই আপনার মসজিদের মধ্যে যাওয়া এবং আসা, মসজিদের আদাব, এটা সুন্নত মোতাবিক হবে, এই সবগুলো যদি সুন্নত মোতাবিক হয়, তোমার লেবাসটা সুন্নত মোতাবিক হবে, তোমার এই আপনার যেগুলো আছে একবারে একজন পুরুষ হিসাবে একজন পুরুষের তার মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, একজন মহিলার মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত পুরোটা বডি সুন্নত মোতাবিক হবে, আল্লাহর রঙে রঙ্গিত হবে, সুন্নত মোতাবিক তার জীবন হবে, তখনই আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমার দুইটা পুরস্কার। তাহলে কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। তুমি যদি আমার নবীর সুন্নত মোতাবিক তোমার জীবন হয়, তুমি যদি আমার নবীর সুন্নাকে অনুসরণ করো, তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন। আর দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে কি করে দিবেন, মাফ করে দিবেন। এরপরে বলছেন যে আমরা এই এটা হলো আল্লাহ তালার নৈকট্য অর্জনের এই চার নম্বর হলো সুন্নতের উপর কি করতে হবে, আমরা মজবুত থাকতে হবে।
আপনার হাদিস শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহ উনি বলেন যে নকশে কদম নবী কি জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কদমের অনুসরণ, নবী সাল্লামের সুন্নতের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের অনুসরণ করা যেটা, এটা হলো জান্নাতের রাস্তা। এটা হলো কি জান্নাতের রাস্তা। আর সুন্নত মোতাবেক তোমার যদি কাজ হয় তাহলে তোমাকে আল্লাহর সাথে মিলিত করবে, তোমাকে আল্লাহর সাথে। তুমি কোন দিকে রওনা হচ্ছ, তুমি পূর্বের দিকে রওনা হচ্ছ না পশ্চিমের দিকে রওনা হচ্ছ, তোমার জীবন বলে দিবে তুমি কার সাথে মোলাকাত করছো, তুমি কার দিকে আগাচ্ছ, তুমি আল্লাহর দিকে আগাচ্ছ না তুমি জাহান্নামের দিকে আগাচ্ছ। এই জন্য বলছেন যে হযরত শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলী বলেন নকশে কদম নবী কি জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। যে কদম নকশে কদম মানে নবী ইসলামের কদমের অনুসরণ করা, সুন্নতের অনুসরণ করা, এটাই হলো জান্নাতের রাস্তা। এটাই হলো কি জান্নাতের রাস্তা। আর আপনার এই যে সুন্নত মোতাবেক তোমার জীবন যদি হয় তাহলে তোমাকে আল্লাহর সাথে মিলিত করবে, তুমি তোমাকে আল্লাহর সাথে মিলিত করবে। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের এইগুলার দিকে খেয়াল করতে হবে যে সুন্নত মোতাবেক আমাদের জীবন হতে হবে, সুন্নত মোতাবেক আমাদের কী করতে হবে, আমাদের জীবন হতে হবে। আর সর্বশেষ হলো যে আপনি এই যে আল্লাহ তাআলা ওলি হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সর্বশেষ আমল আমি যেটা বলছি, এটা এমন একটা আমল যেটা অতি, আমি যে চারটা বললাম, এক নম্বর বললাম যে আপনি কি করতে পারবেন যে জিকির কি মুদাওয়ামত, সবসময় আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। নম্বর টু হলো যে গুনাহ থেকে দূরে থাকা। নম্বর থ্রি হলো আসবাবে গুনাহ থেকে দূরে থাকা। আর চার নম্বর হলো সুন্নত মোতাবেক জীবন করা। এই চারটা জিনিস অর্জন হবে পাঁচ নম্বর জিনিসের দ্বারা। এটা কি যে আল্লাহওয়ালা যারা আছেন তাদের সান্নিধ্যে, তাদের সোহবতের মধ্যে থাকা, তাদের সাথে সংযুক্ত হওয়া, তাদের সংস্রবে থাকা, তাদের সাথে সম্পর্ক রাখা। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি ওনার সাথে, আপনার বড় বড় বুজুর্গ যারা আছেন, বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, তাদেরকে আপনি মুরব্বী মানবেন, আপনার সব জিনিস আপনি তার মশওয়ারা মোতাবেক চলবেন। আপনি তো যদি আপনার শরীর অসুস্থ হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেন, আপনি ডাক্তারের পরামর্শ নেন। আর আমরা যে এই যে রুহানি আমরাজ আমাদের মধ্যে আছে, আমরা যদি একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না রাখি তাহলে আমার দেখা যাবে যে আমার জীবনটা আপনার কী হয়ে যাবে, হয়তো আমরা বিপথে হয়ে যেতে পারি, গুমরা হয়ে যেতে পারি, অথবা সুন্দর মোতাবেক সুন্দর হবে না, সুন্নত মোতাবেক আমার জীবন হবে না। এই জন্য চার নম্বর পাঁচ নম্বর যেটা, এটা হলো যে আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে থাকা। যে যদি আপনি কি করতে পারেন যে আপনি আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি জিকির বেশি করে করবেন, অবশ্যই আপনার দিলের মধ্যে জিকির থাকবে, আল্লাহ তাআলা স্মরণ থাকবে, আপনার দিলের মধ্যে একটা ভয় থাকবে যে আপনার আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আপনি গুনাহ করতে পারবেন না। যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার আজমত আর বরাত্ব আসবে। এরপরে যদি আপনি যদি আল্লাহওয়ালাদের সোহবতে থাকেন তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে দূরে থাকবেন। আর যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আপনি এমন কোনো জায়গায় যাবেন না দেশের মতো জায়গার মধ্যে গেলে গুনাহ হয়। যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকেন তাহলে আপনার জীবনটা অবশ্যই সুন্নত মোতাবেক হবে। এই জন্য পাঁচ নম্বর হইল আল্লাহওয়ালাও কি মুসাহাবত, আল্লাহওয়ালাদের সংস্রবে থাকা। যে বলা হয় যে আল্লাহ, যে আপনি যদি কি করতে চান যে দুধ আপনি নিতে চান তাহলে দুধওয়ালার কাছে যেতে হবে, আপনি যদি কাপড় আনতে চান কাপড়ের দোকানে যেতে হবে, আপনি যদি আতর কিনতে চান তাহলে আতরের দোকানে যেতে হবে। ঠিক এরকম আপনি যদি আল্লাহ তাআলাকে পেতে চান তাহলে অবশ্যই আল্লাহওয়ালা যারা আছেন এদের সাথে থাকতে হবে। এটা অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ইয়া আইয়াল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তোমরা ইমান, যারা ইমান পেয়েছো তোমরা ইমানকে হেফাজত করো। কেমনে হেফাজত করো? ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। এরপর আল্লাহ বলছেন তুমি কিভাবে তাকওয়া অর্জন করবে, ওয়াকুনু মাআস সাদিকিন, যে এটা আল্লাহওয়ালা যারা, তাকওয়াওয়ালা যারা, যারা সাদিকিন, যারা মুত্তাকি, যারা, এদের সাথে তুমি তাকো, এদের সাথে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সাদিকিন এরাই মুত্তাকি, মুত্তাকিদের সাথে তুমি তাকো। যদি তুমি মুত্তাকিদের সাথে থাকো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে। এখন একজন মহিলা, আপনি কিভাবে একজন বুজুর্গের সাথে থাকবেন, আপনি তার সাথে তার পরামর্শ নেবেন, তার দিনই ওয়াজটা শুনবেন, তার কিতাবগুলো পড়বেন, অনেক কিতাবগুলো আছে আমাদের বুজুর্গদের, অনেক কিতাবগুলো আছে, এই কিতাবগুলো পড়বেন। যে বলা হয় মহিলারা এই কিতাব থেকে পড়ার দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে এই যে বুজুর্গদের যে সান্নিধ্য এটা অর্জন হয়ে যাবে। এবং যে আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দুদিন আসর নামাজ পড়িয়া আসলে
সালাতুল হাজত নামাজ ওই বনি ওটা তো জানতাম আগে আপনার কাছে। ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। আমি তো আপনার কিতা জেনে আপনারা আইন সবসময় দেখি পড়ি ফোন দেই না বালা আছেন তো আপনি। জি জি আমরা বালা আছি জি আপনি দোয়া করেন যেন আমরা লাগে ইনশাআল্লাহ। আমার লাগে দোয়া করব আমি বিমারি মানুষ হই। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা তো কথাটা কইবে আমি ফোন রাখি দেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আমাদের যে বোন প্রশ্ন করেছেন সালাতুল হাজত, এই হাজতের নামাজ এটা হলো যে যে কোনো একটা হাজত আপনার, যে কোনো হাজত হতে পারে, দুনিয়ার লাইনে কোনো হাজত প্রয়োজন আছে অথবা আখরাতের লাইনে তো আপনার কোনো আশা আছে, যে কোনো হাজতের জন্য আপনি দুই রাকাত নামাজ পড়বেন, এটা আসরের নামাজের আগে আপনি পড়তে পারবেন। আসরের নামাজের আগে আপনি কী করতে পারবেন, এটা পড়তে পারবেন। আর আসরের নামাজের পরে, এই আসরের ফরজ নামাজ পড়ার পরে মগরিবের আগ পর্যন্ত নফল নামাজ, এটা বলা হয়েছে যে আপনি নামাজ আসরের পরে যে নফল নামাজ পড়া এটা মকরু বলা হয়েছে আসরের পরে। আর মগরিবের আগ যে সময় মগরিবের সময় হয় সানসেট, সূর্য যে সময় ডুবে এর আগের 10 মিনিট যেটা, এই টাইমে তো নামাজ পড়া হারাম। 3 টাইমে নামাজ পড়া হারাম, সূর্যোদয় উঠার পরে, সূর্য উঠার পরে 15 মিনিট ধরেন 12 থেকে 15 মিনিট এই সময় নামাজ পড়া হারাম। জহরের নামাজের আগের যে 10-15 মিনিট, জহরের নামাজের আগের যে 10 মিনিট এটাও নামাজ পড়া হারাম, এটাকে বলে জাওয়াল। আর একবারে সানসেটের সময় সূর্য ডুবার আগের 10 মিনিট এটা নামাজ পড়া হারাম। আর আসরের নামাজের পড়ার পরে, ফরজ নামাজ পরে বলছেন যে আপনি আর নফল পড়া এটা মকরু বলা হয়েছে। এই জন্য আসরের আগে হইলে আপনি হাজতের নামাজ পড়তে পারেন, আসরের নামাজ পড়ার পরে যদি আপনি চান তাহলে এটার সময় না পড়ে মগরিবের পরে গিয়ে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে আলোচনা করছিলাম সেই আলোচনাটা এটাই ছিল যে আমরা কিভাবে আমরা আল্লাহর ওলি হব, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। এইগুলো আমরা বলছিলাম যে এই সমস্ত আমল, এই সমস্ত গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কী করতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারবো। বিশেষ করে আমরা একটা কথা বলছিলাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা কথা বলি, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমরা সবাই আল্লাহকে মহাব্বত করি, আমরা সবাই কি করি, আল্লাহ তাআলাকে মহাব্বত করি। এখন আল্লাহ তাআলাকে মহাব্বত করা এটা কেমন হওয়া দরকার? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা যেন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে, তারা যেন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে। যে আমাদের সাথে কলার আছেন, জি কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমার দুটো প্রশ্ন। যে আমি জানতাম স্যার যে মাগরিব নামাজ যে ফরজ যে আওয়াবিন নামাজ, এটা মাগরিব লগে লগে ফরানি না 10-15 মিনিট বাদে ফরতাম অন্ত মানে হইবা পিছনে? জি জি, আপনি জি আর কোনো প্রশ্ন নেই? জি আরেকটা প্রশ্ন, যে কোনো বেটা মানুষ কে বেটা মানে যদি বেটা মানুষ দরকার গরো যদি নামাজ পড়ে নাকি একলা হাল্লা আর ঘুরে ঘুরে ফোড়েন আর ও জুড়ে ফোড়া দিনে অন্য মাসে কুন্দ্রা আবার এনর ফোড়া এনর নমাজ কি তাও বলে আপনি আবার হোক কেন বুঝছি না। আবার হোক কোনো এখন মানে বেটা মাসে আছে আমরা গরু মাঝে ফোড়ছি থাকি এখন নমাজ ফোড়া নমাজ ফোড়ে না কখন সময় তো জুড়ে জুড়ে ফোড়ে না কি তো হান্দার মাসে ওই কুন্দ্রা কোনা যাই রতান কিতা ফোড়া যে ফোড়া খারাপ তো তো এনর নমাজ কি তাইলে ঠিক আছে নি ফোড়া একলা ফোড়ে নাকি কোনো অন্য জনের লোক লইও নাই একলা ফোড়ে অর্থাৎ কোনো একজন পুরুষে নামাজ ফোড়া আমাদের বোন যে প্রশ্ন করেছেন এর মধ্যে একটা হইলো যে মগরিবের নামাজের পরে আওয়াবিন, মগরিবের নামাজের পরে যে আওয়াবিন আপনি এটা সাথে সাথে পড়ে নেবেন তাইলে তো আপনার এই কী হয়ে গেলেন একসাথে নামাজ পড়ে ফারিক হয়ে গেলেন, আর যদি কোনো কারণে আপনার কোনো একটা প্রয়োজন আছে বা কিছু জরুরত আছে প্রয়োজন আছে তাইলে আপনি লেটও পড়তে পারবেন, এশার নামাজ ঢুকার আগ পর্যন্ত আপনি এই নামাজটা আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে। মগরিবের নামাজের পরেই আপনি পড়ে নেবেন, এটা তো সবচেয়ে সহজ পদ্ধতি। আর যদি কোনো কারণে কোনো অসুবিধা হয় তাহলে আপনি লেটও পড়তে পারবেন এশার আগ পর্যন্ত, এশার নামাজের এশার ওয়াক্ত ঢুকার আগ পর্যন্ত আপনি চাইলে এটা পড়তে পারবেন। আরেকটা প্রশ্ন করেছেন যে
আমরা একটা ছোট একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন আমরা নিব, আর আমরা এই ব্যাপারে আরো কিছু আলোচনাও করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনদার প্রোগ্রামে আবারও স্বাগত জানাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রামের মধ্যে কন্টিনিউ আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করেছি, আরও কিছু আলোচনা করব। এর সাথে সাথে আমরা বলে রাখি, যদি আপনারা আমাদেরকে মসনদ দোয়া সম্পর্কে কোনো দোয়া কোনো প্রশ্ন করতে চান, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সাথে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা একটা বিষয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আল্লাহ তাআলার মহাব্বত। আমি যেটা আমি বিরতিতে যাওয়ার আগে আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর জন্য মহাব্বত সবচেয়ে বেশি হবে, তার ফ্যামিলির চাইতে, তার বাচ্চাদের চাইতে, তার নিজের নফসের চাইতে, তার নিজের থেকে বেশি মহাব্বত আল্লাহর জন্য হবে। অর্থাৎ তার জান মাল, তার ফ্যামিলি সব থেকে বেশি মহাব্বত হবে কার? আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি হবে। এখন আল্লাহর মহাব্বত যেটা, এটা অর্জন করা যায় তিন জিনিসের দ্বারা আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করা যায়। এর মধ্যে এক নম্বর হলো যে আপনি যে সময় বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে যে সময় আপনি জিকির করবেন তখন আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হবে, আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হবে। একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, আনা জালিসুন মান যাকারানি, যারা আমার জিকির করে আমি তার সাথেই থাকি, আমি তার সাথেই বসা থাকি। এটার মানে হলো আল্লাহ তাআলার মাইয়াত, আল্লাহ তাআলার যে আপনি কি পাবেন, আল্লাহ তাআলার যে কি পাবেন, যে আল্লাহ তাআলা আপনাকে লুক আফটার করবেন। তাইলে বেশি জিকির করা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন তুমি যদি আমাকে জিকির করো তাহলে আমিও তোমার জিকির করবো, ফাযকুরুনি আযকুরকুম। তাইলে জিকিরের দ্বারা আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হয়। বেশি করে জিকির করবেন, ছয় তসবিহ আদায় করবেন, 13 তসবিহ আদায় করবেন, আপনার সকাল বিকাল যে মসনুন যে আজকারগুলো আছে, মসনুন যে দোয়াগুলো আছে, সকালের যে আসবাহ আল আযকার ফিস সাবাহ ওয়াল আযকার ফিল মাসা, সকালের যে তসবিহাত যেগুলো আছে এগুলো আপনি আদায় করবেন, বিকালের তসবিহাতগুলো আপনি আদায় করবেন, এই জিকির, এই মসনুন দোয়াগুলো আপনি আদায় করবেন। টয়লেটে যাওয়ার সময় আপনার দোয়া মিস হয় না, গাড়িতে উঠলেও আপনার মিস হয় না, আপনার খাওয়ার সময় দোয়া মিস হয় না, ঘুমানোর সময় মিস হয় না, সব সময় আপনার মসনুন দোয়া যেগুলো আছে এগুলো আপনার মনে হয়। তাইলে বোঝা গেল আপনি জিকির, এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হবে। সবচেয়ে বেশি মহাব্বত আল্লাহর হওয়া, এটা আমাদের উপর জরুরি, আমাদের জন্য মুসলমান হিসাবে আমাদের জন্য জরুরি আল্লাহ তাআলার মহাব্বত সবচেয়ে বেশি হওয়া। এটা হবে কিসের দ্বারা? যে সময় আমরা কী করবো, আল্লাহ তাআলার জিকির বেশি করে করবো, তখন আল্লাহ তাআলার মহাব্বত আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি হবে। আর দুই নম্বর হলো যে আপনি কী করবেন, যে সময় আল্লাহ তাআলার যে ইহসান যেগুলো আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামতগুলো দিছেন, এই নিয়ামতের মধ্যে গৌর ও ফিকির করা, চিন্তা করেন যে চৌক আল্লাহ তাআলা আপনাকে দিছেন, এই চৌক তো বাজারে কিনতে মিলে না, একটা চৌকের দাম কত, একটা হাতের দাম কত, এই একটা পায়ের দাম কত, এই যে আপনাকে দিছেন এই এত দামি জিনিস আপনাকে দিলেন, যেগুলো আপনি কিনতে পারবেন না। একটা চৌক গেলে মানুষের চৌক কিনতে পারে না, অনেক বড় বাচ্চা যদি হয় সেও কিনতে পারবে না, চৌক তো আর বাজারে কিনতে মিলে না। এই জন্য এই যে এত দামি দামি জিনিস দিলেন, হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে তোমাকে একটা দেশের বাদশাহই দিব, তোমার চোখ দিয়ে দাও, হয়তো অনেকে দিবে না, বলবে না আমার বাদশাহই থেকে আমার চোখের দাম বেশি, আমার তোমার বাদশাহই থেকে আমার জবানের দাম বেশি, আমার তোমার বাদশাহই থেকে আমার যে ব্রেইন এটার দাম বেশি। এই জন্য এইগুলোকে ফিকির করা, এগুলোকে গৌর ও ফিকির করা, এটা এর দ্বারাও আল্লাহ তাআলা মহাব্বত পয়দা হবে। যে আপনি যে সময় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দিছেন, আজকে দুনিয়াতে আপনাকে যদি কেউ হাদিয়া দেয়, গিফট দেয়, আপনি তার জন্য দোয়া করেন, আপনি তাকে বলতে পারেন না, তার জন্য দোয়া করেন, আর আল্লাহ তাআলা আপনাকে কত বড় গিফট দিছেন এগুলোর তো কোনো তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিছেন, ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এগুলো তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না। তাহলে তুমি আল্লাহ তাআলার নিয়ামত যেগুলো দিছেন এগুলাকে নিয়ে একটু চিন্তা করো। একজন বুজুর্গ বলছিলেন যে তোমার যে পেশাব হইতেছে এটা তো না হওয়া, এটা তো তুমি বুঝতেই পারতেছ না এটা কত বড় নিয়ামত। তোমার টয়লেট যে তুমি করতে পারছো, এই টয়লেটটা যদি হতো না, পেশাবটা যদি বন্ধ হয়ে যেত, হ্যাঁ, তাইলে তোমার দুনিয়াতে থাকাটা কত কঠিন হয়ে যেত। তাহলে এই যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলোকে কী করা, চিন্তা ফিকির করা, এর দ্বারাও আল্লাহর মহাব্বত পয়দা হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কী কী নিয়ামত দিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে কী কী নিয়ামত দিচ্ছেন, ঘুম অনেক মানুষের হয় না, ঘুম যদি হয়তো না তাইলে কত সমস্যার মধ্যে পড়তেন, তাহলে ঘুমও তো আল্লাহ একটা নিয়ামত। এই সমস্ত নিয়ামতের মধ্যে গৌর ফিকির করা। আর তিন নম্বর হলো যে আপনি আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করার জন্য, যারা আল্লাহর মহাব্বত যাদের দিলের মধ্যে আছে, যারা আল্লাহওয়ালা,
তাদের সংস্রবে থাকা, তাদের সহবতের মধ্যে থাকা। যদি আপনি এই সমস্ত মানুষের কাছে থাকেন, এই সমস্ত মানুষের সাথে সংযুক্ত থাকেন, এই সমস্ত মানুষের মধ্যের মধ্যে থাকেন যারা আল্লাহ তালাকে মহাব্বত করেন, যারা আল্লাহ তালার প্রিয় বান্দা, তাদের সাথে যদি আপনি থাকেন তাহলে আপনিও প্রিয় হয়ে যাবেন, আপনার দিনের মধ্যে আল্লাহ তালার মহাব্বত পয়দা হবে। জি, আমাদের সাথে কলার আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি ফোন করছিল আমার একটা ফ্রেশান থেকে, আমি নালগম আপতাম চাইলে। জি জি, আমি শুনলাম আপনি খোকা। জি, আমি একটা ফ্রেশান করলাম যে বাবা ভালো গে, তুমি দোয়া করবে, আমি কিতাব দোয়া করতাম, আমার দোয়াটাই কে। জি, আমরা খইব ইনশাআল্লাহ। জি, ওকে ওকে, সালাম আলাইকুম। জি, আমাদের আগে একজন বোন প্রশ্ন করেছিলেন যে পুরুষরা এমন আওয়াজে নামাজ পড়া, যেমন ধরেন নামাজ পড়ছেন উনি, পরপুরুষ হবেন যারা হয়তো নিজের ফ্যামিলির না, হয়তো যাদের সাথে পর্দা আছে, এরকম কোনো পুরুষের কথা বলছেন হয়তো, যে তারা যদি আপনার নামাজ পড়েন তাইলে এই উনি কি জোরে পড়বেন, যেহেতু ঘরের মধ্যে মহিলারা আছেন, এই সময় এই ব্যাপারে কি কি মনে প্রশ্ন, এই ব্যাপারে পুরুষরা জোরে পড়তে পারবেন কি না। বিষয়টা হয়েছে যে আসলে কি, আপনি যে সময়ে পুরুষরা যে সময় নামাজ পড়বেন, আপনি একা একা পড়ছেন, এত জোরে তো আর পড়া দরকার নাই। হ্যাঁ, এই হ্যাঁ, যদিও অনেক নামাজ আছে, যেমন ধরেন মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলোকে আপনি জোরে একা একা যদি পড়েন তাইলে আপনি জোরে পড়তে পারবেন, কিন্তু এটার মানে কি, কতটুক জোরে পড়া, কতটুক জোরে পড়া, এটার মানে না তো যে আপনি এই অন্য রুমের মহিলারা শুনতে হবে, এরকম দরকার তো নাই, একটু আওয়াজ দিয়ে পড়ে নিলেন তবে বস আপনার সুন্নতটা হয়ে গেল। হ্যাঁ, এত বেশি জোরে আওয়াজের তো দরকার নাই আপনার, এই জন্য এটাকে খেয়াল রাখা ভালো, যেহেতু অন্য আপনি অন্য একটা ঘরে গেছেন, আপনার নিজের ঘরও না, অন্য ঘরের মধ্যে গেছেন, তাহলে আপনি এত জোরে পড়ার দরকার নাই। এমন আপনার নিজের ঘরের মধ্যে থাকলেও এত জোরে আওয়াজে নামাজ পড়ার দরকার নাই। আপনি বলা হয়েছে যে মসজিদের মধ্যে মুসল্লি আছেন দশজন, তাহলে দশজনের হিসাবে আপনি আওয়াজ দিবেন। মসজিদের মধ্যে আছে মুসল্লি ১০০ জন, তাইলে একটু বড় জমাত, তাইলে একটু জোরে আওয়াজ দিবেন। মুসল্লিরা আসছে আরও বেশি, তাহলে একটু জোরে আওয়াজ দিবেন। অর্থাৎ এমনকি যদি মুসল্লিরা যদি তেলাওয়াত যদি নাও শুনে, যেমন ধরেন ইমাম সাহেব পড়তেছেন কিন্তু তেলাওয়াত শুনে নাই, তবু কোনো সমস্যা নাই, কিন্তু তকবির শোনা জরুরি। এই কারণে তকবির না শুনলে তো সে রুকুতে যাইতে পারবে না, ইমাম সাহেবের সাথে থাকতে পারবে না, এই জন্য তকবির শোনা জরুরি, কিন্তু তেলাওয়াত শোনা জরুরি না। হ্যাঁ, এই জন্য ইমাম সাহেব এরকম খেয়াল করতে হবে যে এখানে আপনার পিছনে মুসল্লি কতজন আছেন, তো তার এই মুসল্লির হিসাবে আওয়াজটাও এরকম হবে। এই জন্য আশা করি বোন আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে, যে প্রশ্নটা ছিল এটা যে একজন পুরুষ অন্য একজন ঘরে গেছে, অন্য কোনো ঘরে গেছেন, তখন উনি তেলাওয়াত করার সময় নামাজের মধ্যে কি জুড়ে পড়তে পারবেন কিনা। আমি বলছি হ্যাঁ, জুড়ে পড়বেন, কিন্তু এত জুড়ে তো পড়া দরকার নাই যে আপনার পুরো ঘরের মানুষের শুনতে হবে, এরকম পড়া দরকার নাই। এরপরে আরেকজন বোন প্রশ্ন করেছেন, উনি পেরেশানির জন্য, পেরেশানি থেকে কীভাবে উদ্ধার হবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, হে দুনিয়ার মানব জাতি, তোমরা আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইলে আমি তোমার দোয়াকে কবুল করব। আল্লাহ তাআলা এরকম বলেন নাই যে আপনার দোয়াকে কবুল করবেন না, আপনার পেরেশানি এসেছে, আপনি আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ আমরাও দোয়া করছি, আপনি সহ আরও যত মানুষের পেরেশানি আছে আল্লাহ তাআলা যেন পেরেশানিকে দূর করে দেন। আপনি একটা দোয়া করতে পারবেন যে বিরাহমতিক নাস্তাগীর, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা পড়বেন বেশি করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমতিক নাস্তাগীর। আশা করি আপনি শুনতে পাচ্ছেন যে এটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমতিক নাস্তাগীর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমতিক নাস্তাগীর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমতিক নাস্তাগীর। হে জীবন্ত, হ্যাঁ, এরপরে হে বিশ্ব পরিচালক, হ্যাঁ, আপনি বলছেন আপনার রহমত আমি চাই, বিরাহমতিক নাস্তাগীর, আসলিহ লি শানি কুল্লা, এবং আপনি আমার অবস্থাকে ভালো করে দেন, আসলিহ লি শানি কুল্লা, আমার অবস্থাকে আপনি সংশোধন করে দেন, ওয়ালা তাকিল্লি ইলা নাফসি তরফাতা আইন, এবং আপনি আমার দিকে, আপনি আমার নফসের দিকে আপনি এক সেকেন্ডের জন্য আমাকে কি করবেন না, আপনি আমাকে সারবেন না, অর্থাৎ আপনি যদি আমার আমাকে ছেড়ে দেন, আপনার রহমত থেকে যদি আমি দূরে যাই তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব, আপনার রহমত থেকে যেন আমি একটা সেকেন্ডও যদি আমি দূরে না থাকি। তাহলে আজকে যে আমি আলোচনা করছিলাম
যে বিশেষ করে কোরআনে কারিমের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কি আছে, যে আল্লাহ পাকের সামনে যাওয়ার ভয় আছে, আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ানোর একটা ভয় আছে এবং নিজের নফসের চাহিদাকে সে পূরণ করে না, তাদের ঠিকানা কি হবে, জান্নাত হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর, আল্লাহ পাকের কোর্টে আপনার দণ্ডায়মান হওয়ার ভয় তাদের মধ্যে আছে, তার কি আছে, এই ভয়টা তার মধ্যে আছে এবং নিজের নফসের চাহিদাকে সে পূরণ করে না, তাদের ঠিকানা কি হবে, জান্নাতে হবে। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খৌফ, খৌফ মানেও ভয় আর খাসিয়ত মানেও ভয়, খৌফ মানেও ভয় খাসিয়ত মানেও ভয়। হ্যাঁ, খাসিয়ত আর খৌফ এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। এমনি ভয় যেটা এটার মধ্যে আজমত থাকে না, অর্থাৎ আপনি সাপকে ভয় করেন কিন্তু এটার মানে না যে আপনি সাপকে খুব সম্মান করেন, সাপকে আপনি সাপের একটা বরত্ব, সাপের একটা মর্যাদা আপনার দিলের মধ্যে আছে এরকম না, আপনি সাপকে ভয় করেন ঠিক এরকম আপনি কি করেন এই আপনার এইরকম, কিন্তু আল্লাহ তাআলার যে ভয় করা এটা হলো, এটা এটা হলো আজমতের সাথে, মা আল আজমা, যে আজমতের সাথে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার বরত্বকে সামনে রেখে, আল্লাহ তাআলারকে শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমত এটা আমাদের দিলের মধ্যে থাকে। এই জন্য খৌফ যে সময় আল্লাহর জন্য ব্যবহার হয়, খৌফ যে সময় আল্লাহর দিকে নিস্পত হয়, অর্থাৎ তাকে আল্লাহর জন্য আমরা যে সময় আমরা বলি যে আল্লাহ তাআলার ভয়, এটার মানে হইল এটা আজমতের সাথে, বরত্বের সাথে আমরা ভয় করি, শুধু ভয় করি এরকম না, বরং যে আজমতের সাথে আমরা ভয় করি। এরপরে বলা হয়েছে যে আপনি যদি কি করেন, একটা দোয়ার মধ্যে এরকম বলা হয়েছে যে আল্লাহ মাকসিম লানা মিন খাসিয়াতিকা মা তাহাউলু বিহি বাইনানা ও বাইনা মাআসিক। আমি কয়েক সপ্তাহ আগে এই এই দোয়াটা নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম যে আল্লাহ মাকসিম লানা মিন খাসিয়াতিকা, হে আল্লাহ আপনি আমাকে কিছুটা ভয় দেন, খাসিয়াতের মানেও হইল ভয়, খৌফের মানেও ভয়, খাসিয়াতের মানেও ভয়, একটা দোয়া এরকম আল্লাহ মাকসিম লানা মিন খাসিয়াতিকা মা তাহাউলু বিহি বাইনানা ও বাইনা মাআসিক, হে আল্লাহ আপনি আমাকে সামান্য কিছু ভয় আমাকে দান করেন, যে ভয়ের দ্বারা আমি এবং আমার যে গুনাহ, আমি এবং গুনার মাঝখানে যেন এটা কি হয়ে যায়, এটা রাকাউট, এটা একটা এই আপনার কি করে এটা আপনার এটাকে এটাই আমাকে বিরত রাখে, এমন কিছু খাসিয়ত দান করেন, এমন কিছু ভয় দান করেন যে ভয়ের দ্বারা আমি যাতে আপনার আর কি করি না, নাফরমানি না করি, আপনার যাতে নাফরমানি আর আমি করি না। এই জন্য এরকম একটা দোয়া আমি বলছিলাম আল্লাহ মাকসিম লানা মিন খাসিয়াতিকা, হে আল্লাহ আপনাকে আমাকে কিছুটা ভয় দান করেন, কিছুটা ভয় যদি দান করেন, যে ভয়ের দ্বারা, কতটুক ভয়, যে ভয়ের দ্বারা মা তাহাউলু বিহি বাইনানা ও বাইনা মাআসিক, যে ভয়টা, যে সামান্য ভয়টা আমার এবং গুনার মাঝখানে কি হয়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে, মানে সেই ভয়ে আমাকে বলবে না না তুমি তো গুনাহ করতে পারো না, আরে তোমার যদিও তোমার তোমাকে কেউ দেখছে না, তোমার তোমার বাবা তোমাকে দেখছে না, তোমার উস্তাদ দেখছে না, কিন্তু তোমার আল্লাহ তো তোমাকে দেখছেন, তোমার আল্লাহ তো তোমাকে দেখছেন, এই যে ভয়টা যদি আমাদের দিলের মধ্যে চলে আসে তাহলে ঘরের ভিতরেও আমরা গুনাহ করবো না, রাত্রের বেলাও গুনাহ করবো না, অন্ধকারের মধ্যেও গুনাহ করবো না, আলোর মধ্যেও গুনাহ করবো না। এই জন্য আমরা বলছিলাম এই দোয়াটা অত্যন্ত সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিন আল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া, আল্লাহুম্মা মাতিআনা বি আসমাইনা ওয়া আবসারিনা وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا। অত্যন্ত সুন্দর একটা দোয়া, এই দোয়াটাও আপনারা চাইলে আমাদের চাইলে আপনারা যদি আমার এই কি করেন ইউটিউবের মধ্যে সার্চ করেন যে মাসনুন দোয়া এবং এর মধ্যে আপনি যদি এটা লেখেন যে প্রিয় নবী সাল্লাম বেশি অংশ যে দোয়াটি পাঠ করতেন, যে বৈঠকগুলোতে প্রিয় নবী সাল্লাম যে দোয়াটি বেশি পড়তেন, বৈঠকে প্রিয় নবী সাল্লাম বৈঠকে যে দোয়াটি বেশি পড়তেন
এইরকম যদি আপনি লেখে যদি সার্চ করেন তাহলে ইনশাল্লাহ এই দোয়াটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার এই কথাটা আমরা বলছিলাম যে এটা হলো খৌফ, আল্লাহ তালার ভয়। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। এখন এরা হলো জান্নাতি মানুষ, এরা জান্নাতের জান্নাতের কাফেলা। জান্নাতি মানুষ কারা? যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এখন কারা আল্লাহকে ভয় করে এদেরকে আপনি চিনবেন কেমনে? যে বলা হয় যারা গুনাহ করে না, যারা গুনাহ করে না। একজনে যদি বলে যে আমি এই কী করি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু দেখা গেল যে আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না, তাহলে বোঝা গেল আল্লাহ তালার ভয় আপনার দিলের মধ্যে পুরোপুরি নাই, পুরোপুরি নাই। আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের তর্জমা করলে আমার নিজেরই ভয় লাগে, আমাদেরই ভয় লাগে, যে আল্লাহ তালা বলছেন যারা উলামা যাদের কাছে তারা তো আল্লাহ তালাকেই আল্লাহ তালাকেই ভয় করে। তো এই আয়াতটাকে বোঝা যায় যে যে আলিমের মধ্যে, যে আলিমের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে না, সে আলিম সঠিক আলিম হতে পারবে হন নাই, উনি সঠিক আলিম হতে পারেন নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন যে ইলিমের সাথে আলিম, যে ইলিম যে যার কাছে থাকে তাকে বলা হয় আলিম। এবং আলিমের কথা আল্লাহ তালা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে উলামা যারা আছেন তারাই কী করেন, তারা অবশ্যই আল্লাহকে ভয় করেন। অর্থাৎ উলামারা উলামা হতে পারবেন না, আলিম আলিম হতে পারবেন না যদি আল্লাহর ভয় থাকে না। অর্থাৎ একজন মানুষ হয়তো সিস্টেম মতো উনি আলিম হয়েছেন, একটা সিলেবাস পড়েছেন, আলিম কোর্স করেছেন, কিন্তু যদি আল্লাহর ভয় থাকে না তাহলে ওনাকে আলিম বলা যাবে না। এই আয়াত থেকে বোঝা যায় যেহেতু আপনার কাছে ইলিম আছে ঠিক, কিন্তু আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহ তালার রব, যে যারা আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং তার নফসকে কন্ট্রোল করে, কিসের থেকে? খাইশাত থেকে। তার মনে চায় গুনাহ করবে, তার মনে চায় একটু গুনার কথা, গুনার দিকে তার মন চায়, কিন্তু সে গুনাহ করে না, সে কী করে না? গুনাহ করে না। তখন দেখা যাবে সে কী হয়ে যাবে, সে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এই জন্য আপনার এই যে নফস যেটা আছে, এই নফস সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, উনি নবী হওয়ার পরে বলেন ওমা উবাররিউ নাফসি, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফস কে আমি কি করছি না, আমি পবিত্রতা বর্ণনা করছি না, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করছি না, ইল্লা মা রাহিমা রাব্বি, ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে নফস যেটা আছে এটা সব সময় মানুষকে গুনার কথা, যত রকমের গুনাহ আছে, আজকে যেটা গুনাহ, আজকের জমানায় যে গুনাহগুলো আছে এটা 100 বছর আগে কল্পনাই করা যায় নাই, 100 বছর আগে কল্পনাই করা যায় নাই, যে আপনার যে সমস্ত গুনাহ, এই যে মোবাইলের মাধ্যমে গুনাহ, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহ, আপনি এই সমস্ত গুনাহ যেটা 50 বছর আগে কল্পনাই করা যায় নাই, এবং আগামী 50 বছর বাদে যে গুনাহগুলো আসবে এগুলো আমরা এখন কল্পনাই করতে পারছি না। এই জন্য বলছেন যত রকমের গুনাহ আছে এটা মনে চায়, এটা মনে চায়, এটা কিন্তু খারাপ না, কিন্তু মনকে বলা যাবে যে না, আমি তোমার কথা শুনবো না, তোমাকে খুশি করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। তুমি নারাজ হলে তোমার হয়তো কিছুটা কষ্ট হবে, মনে চাচ্ছিল যে একটু গুনাহ করি কিন্তু কিছুটা কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয়ে যান, আর যদি এরকম হয় তাহলে তো এটা আমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে, এই জন্য আমি আমার আল্লাহকে নারাজ করবো না। এই জন্য বলছেন সবসময় বলবেন আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। হে আল্লাহ, আপনি আমাকে আমার নফসের হাওয়ালা করবেন না একটা সেকেন্ডের জন্য, একটা সেকেন্ডের জন্য। আমার নফস এটা অনেক বড় দাজ্জাল, অনেক বড় এটা কি খতরনাক, এটা ডেঞ্জার, যে নফসে চায় আমি যেন এই কী করি, জিনা করি, নফসে চায় আমি যেন শরাব পান করি, নফসে চায় আমার মন মতো আমি আড্ডা দিতে থাকি, কার সাথে আড্ডা দিচ্ছি এটা আমার খবরই নাই, আমার মনে চায় আমি মুসলমান। এই জন্য বলবেন সবসময় দোয়া করবেন হে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা নাস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। তখনই আল্লাহ তাআলা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা এটা যদি আমরা মনের মধ্যে আনি যে আমার যে ভয়টা, এই ভয়টা রাখতে হবে, যে ভয়টা কীভাবে হবে, কীভাবে অর্জন হবে, যে যদি আমার কী হয় যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমরা বেশি করে করি, আল্লাহর মহব্বতও থাকতে হবে, ভয় এবং মহব্বত, আল্লাহ তালাকে মহব্বত করি এবং আল্লাহ তালাকে ভয় করি। হ্যাঁ, আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের কথাও বলছেন, জাহান্নামের কথা বলছেন, হ্যাঁ জান্নাতের কথা বলছেন, কোনো কোরআনের মধ্যে কোনো একটা জায়গায় এরকম পাবেন না যে জান্নাতের কথা আছে এবং জাহান্নামের কথা নাই, অথবা জাহান্নামের কথা আছে জান্নাতের কথা নাই। অর্থাৎ কেন? যে আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি সবসময় তোমাদেরকে ওয়ার্নিংও দেই, আবার তোমাদেরকে আমি ওয়াজ ও নসিহত করি,
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আসো না, আর কত তুমি আমার থেকে ফিরে যাবে, আর কত তুমি এই যে তোমার ইয়া আইয়ুল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আর কত তুমি পিছনে থাকবে, আর কত তুমি গুনার মধ্যে ডুবাল থাকবে, তুমি আসো না তোমার রবের দিকে, ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে দৌড়ো না, আর কত তুমি গুনার মধ্যে থাকবে, তোমার গুনা চোখের দ্বারা, তোমার দিলের দ্বারা, তোমার জবানের দ্বারা আর কত গীবত শেকায়ত করবে। আরে তুমি এখনো তওবা করো না, তুমি নিয়ত করো না, তুমি একটু প্রমিস করো না, যে আজম করো যে আমি আর আমার জবানের দ্বারা আমি আর কেউ গীবত শেকায়ত করবো না, চোখের দ্বারা গুনা করবো না, কানের দ্বারা আমি গুনা করবো না। এই জন্য আমরা এই কথা বলছিলাম যে এই এই আমরা কী করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমাদের সাথে জানি আমাদের সাথে কোন কলার আছেন কি না এখন। জি জি কলার, আসসালামু আলাইকুম। জি জি ভালো আছি। জি আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রোগ্রাম আমরা সবসময় দেখি আর এনজয় করলাম। আমরা দোয়া করি আপনার লাগি, আল্লাহ আরো বেশি করি আপনি প্রোগ্রামটা করিয়া নিতা। বুঝলি, একটা জিনিস আমার কোয়েশ্চেন আসছিল যে আমি সবসময় আঁকি আপনার প্রত্যেক অক্তর নামাজ, মনে করো কাপজর, জোর, আসর, মাগরি, বেশা, আমি ট্রাই করি প্রত্যেক ফরজ নামাজ বাদে আঁকি সুন্নত পড়ার বার যে নামাজ সুন্নত আছে ওটা শেষ করি বাদে। আমি ফরজ উমর খোঁজা হইয়া পড়ি যে আঁকি যে নামাজ পড়াম ওঠার লাগি, এইটা ঠিক আছে নিউজের ওটা জানতাম শেষলাম। আপনার প্রশ্নটা কেটা প্রশ্ন ওটা যে মানে জি আমরা একটু উত্তরের দিকে যাই। যে আমরা যে একজন বোন প্রশ্ন করেছেন যে উমরি কজা নামাজ, উনি প্রত্যেক ফরজ নামাজের পরে তার উমরি কজা আপনার কি করেন, এই উনি আদায় করেন। একটা কথা হলো, অনেকেই বলেন উমরি কজা, আসলে তো মুসলমানের তো উমরি কজা হওয়ার কথা ছিল না। অনেকে বলেন উমরি কজা তো নাই, আমরা বলি ভাই মুসলমানের তো উমরি কজা হওয়ার কথাই ছিল না, মুসলমান আমরা হব আর নামাজ পড়বো না, এটা তো হতেই পারে না। হ্যাঁ সুবহানাল্লাহ, এটা বোঝা দরকার। এখন আপনি আল্লাহ তালার হক আদায় করেন নাই, এই হিসাবে সবচেয়ে সুন্দর সুন্দর পদ্ধতি, সহজ পদ্ধতি হলো যে আপনি প্রত্যেক নামাজের সাথে একটা একটা করে নামাজ পড়ে নেন। হয়তো আপনি পাঁচ বছর নামাজ পড়েন নাই, তাহলে পাঁচ বছর আপনি ফজরের নামাজের সাথে, এই জোহরের নামাজের সাথে জোহরের নামাজ, আসর নামাজের সাথে আসর নামাজ, এইরকম মগরিবের পরে মগরিবের সাথে মগরিবের নামাজ আপনি কী করবেন, আপনি পড়বেন। তাইলে দেখা যাবে প্রত্যেক দিন আপনার পাঁচ নামাজের সাথে পাঁচ নামাজ হয়ে যাবে। তাইলে আপনি চাইলে বোন পড়তে পারেন। আর মুসলমানের হিসাবে আমরা মনে করি যে আপনি তওবা করেন, খুব করেন আর এখন থেকে যাতে আর নামাজ মিস না হয়। আর যারা আমরা শুনছি আমরা নিয়ত করব যে আমরা আর কী করবো না, যে আমরা নামাজ মিস করবো না। উমরি কজা আর বানাই আপনি বানাইবেন কেন, উমরি কজা করবেন কেন? এই জন্য আমরা প্রথমে আমরা নিয়ত রাখবে যে মুসলমান হিসাবে নামাজ আমাদের কোনো সময় মিস হবে না, সফরের মধ্যে, হজরের মধ্যে, কোনো জায়গার মধ্যে নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। আমরা এই কথাই বলছিলাম যে আজকে যে আমরা আলোচনা যেটা ছিল যে আল্লাহ তাআলার যে ওলি হওয়ার জন্য যে সমস্ত কাজ করতে হবে, এর মধ্যে কয়েকটা কাজ গুরুত্বপূর্ণ। এর মধ্যে এক নম্বর হইল যে আমরা বেশি বেশি করে কী করবো, আল্লাহ তাআলার জিকির করবো। মানে কি যে আল্লাহ তাআলার যে সব সময় আল্লাহ তাআলার যে মহত্ত্ব, আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার যে বরত্ব, এটা দিলের মধ্যে আমরা পেতে রাখবো এবং সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে কি আছে যে আপনার আল্লাহ তালাকে স্মরণ রাখবো সবসময়। যদি আমরা আল্লাহ তালাকে স্মরণ রাখি তাহলে ইনশা আল্লাহ আমরা কি হতে পারবো, আমরা আল্লাহ তালার যে আপনার এই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তালা ওলি হতে পারবো। আর নাম্বার টু হলো যে আমরা কি করতে পারি, যে আমরা যে সময় আমরা চলার পথে সব সময়ে আমরা গুনা থেকে বেঁচে থাকবো, সব সময় গুনা থেকে বেঁচে থাকবো, আমরা গুনা থেকে দূরে থাকবো, তখন আমরা আল্লাহর ওলি হতে পারবো। আর তিন নম্বর আমি বলছিলাম আসবাবে গুনা, যে সমস্ত জায়গার মধ্যে গেলে গুনা হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জায়গা থেকেও আমরা দূরে থাকবো, আর চার নম্বর হলো আমি বলছিলাম যে আমাদের জীবনটা, আমার জীবন সুন্নত মোতাবিক হবে, আমার লেবাসটা সুন্নত মোতাবিক হবে, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার সবগুলা আমার সুন্নত মোতাবিক হবে। শুধু আমার না, আপনি একজন প্যারেন্টস হিসাবে আপনার ঘরের দায়িত্বশীল আপনি, তাহলে আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড বন্ধু, তাদেরকেও সুন্নত মোতাবিক জিন্দেগি করার জন্য আপনার কী করতে হবে, চেষ্টা করতে হবে। আর পাঁচ নম্বর হইল যে আপনি এই সমস্ত গুণাগুণ, এই সমস্ত কোয়ালিটি অর্জন করতে হলে
একবারে সহজ পদ্ধতি হলো আপনি যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখেন, নেককারদের সাথে সম্পর্ক রাখেন, যারা বুজুর্গ আছেন তাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনি পুরুষ আপনি তাদের মজলিসের মধ্যে শরীক হবেন, তাদের মশওয়ারা নিয়ে আপনি চলবেন, আপনার জীবনটা আপনি তাদের মশওয়ারা মতো চালাবেন। আপনি যদি মহিলা হন তাহলে আপনি পুরুষদের আপনি হয়তো পুরুষদের মতো যাইতে পারবেন না, কিন্তু একজন বুজুর্গের সাথে আপনি কীভাবে সম্পর্ক রাখবেন যে তার সাথে এই আপনি এই আপনার কিতাবগুলো আছে, বুজুর্গদের কিতাবগুলো আছে এগুলো পড়বেন, তার সাথে আপনি কোনো অসুবিধা হলে আপনি তাকে এই ফোনেও যোগাযোগ রাখতে পারেন, আপনার কোনো প্রশ্ন করতে পারেন, এরপরে আপনার জীবনটা আপনি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ তালার সাথে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন এবং তাদের দোয়া নেবেন, ইনশাআল্লাহ এর দ্বারাও কী হবে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহওয়ালা বানান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাচ্ছি। আর আজকে যে কথাগুলো হলো সেই কথাগুলো যেন আমি যেন আমল করতে পারি, আপনারা যারা শুনছেন আপনারাও যেন আমল করতে পারেন সেই আশা ব্যক্ত করছি। আপনারা আগামী সপ্তাহে আমাদের এই মসনদুল প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।